প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জামরুল ফলের উপকারিতা এবং জামরুল ফল সম্পর্কে জানব। জামরুল ফল একরকম হালকা সবুজ রঙের মিষ্টি ফল। লাল রঙের জামরুলও পাওয়া যায়। এই ফলকে ঢাকাই ভাষায় আমরুচ ও বলা হয়। দেশের কোনো কোনো অঞ্চলে সাদা জাম অথবা মণ্ডল হিসেবেও পরিচিত। সাধারণত বীজ থেকে গাছ হয়, কিন্তু ডাল কেটে জলে রাখলেও শিকড় জন্মায়। এখন আমরা জামরুল গাছের বিস্তৃতি সম্পর্কে জানব। এটা বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সামোয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ইত্যাদি দেশে জন্মে। ক্রান্তীয় অঞ্চলে জামরুলের ব্যাপক চাষ হয়। ভিউয়ার্স, এখন আমি জামরুল ফল খেয়ে দেখব, দেখি কিরকম স্বাদ। এটার স্বাদটা অনেকটা আপনার পানসে ধরনের এবং হালকা একটু টক জাতীয় একটু আছে। তারপর মিষ্টি না তেমন একটা, কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে তখন এই ফলটা একটু বৃষ্টি কম হলে মিষ্টি হয়, আর বৃষ্টি হলে একটু মিষ্টিটা কমে যায়। আর আমি এখন যেটা খাচ্ছি এটা একটু গরম পড়ছিল তখন, এই কারণে ফলটার মিষ্টিটা একটু বেশি। তারপর অন্য ফলের মতো মিষ্টি না, এটা স্বাদটা একটু ডিফারেন্ট, অন্যরকম। এখন আমরা আরও কয়েকজনকে এই ফলটা দিব, দেখি তারা কী রকম বলে এই স্বাদটা সম্পর্কে। ঠিক আছে, এই জিনিসটা চেনেন আপনারা সবাই, এটার নাম লকেট, অনেকে জামরুল বলে ভালোবাসে। ভালো নাম হচ্ছে জামরুল। জামরুল, কিন্তু সত্তার ফল তো, তাই অনেকের গায়ে লাগে না, কিন্তু অনেক কষ্টের পরে এই জিনিসটা কতটা উপকার তা অনেকেই হয়তো খায় না, এই বেজা জানে না। আপনার কাছে টেস্ট কেমন মনে হচ্ছে? এত টেস্ট, মনে হয় যেন গলাটা ভিজে যায়। না, টেস্ট মিষ্টি না, একটু পানছে পানছে, হালকা মিষ্টি, ঠিক আছে, কিন্তু সুস্বাদু আর কি। দাদু, আপনি কোন এই ফলটা সম্পর্কে আপনি কি জানেন? এই ফলটা খুব ভালো ফল, এখন পাওয়া যায় না, এখন মোটামুটি ভালোই পাওয়া যায়। এটা হইল এই গ্রীষ্মকালের ফল। স্বাদটা খুবই ভালো, মোটামুটি খুবই ভালো, মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। এই গাছের রোগ ব্যাধি তেমন একটা হয় না, মাঝে মাঝে পোকায় একটু সমস্যা করে, কচি পাতায় পোকায় একটু আক্রমণ করে মাঝে মাঝে, এজন্য একটু মেডিসিন দিলে ঠিক হয়ে যায়। এখন আমরা জামরুল গাছের বৈজ্ঞানিক সম্পর্কে, বৈজ্ঞানিক যে আপনার এটার নাম কী, এটা কোন গণ থেকে এসেছে, কোন ফ্যামিলি থেকে এসেছে, এ সম্পর্কে জানব। জামরুল গাছের বৈজ্ঞানিক সাইজিয়াম স্যামারাজেনাস, ইংরেজি নাম ক্যাম্পো। এটা ক্যাম্পো নামটা এসেছে থাই ভাষা থেকে। এছাড়াও অনেকে ওয়াক্স অ্যাপেল বলে, লাভ অ্যাপেল বলে, জাভা অ্যাপেল বলে, রয়্যাল অ্যাপেল বলে, বেল ফ্রুট বলে, জামাইকান অ্যাপেল বলে, ওয়াটার অ্যাপেল বলে, মাউন্টেন অ্যাপেল বলে, ক্লাউড অ্যাপেল বলে ইত্যাদি। এখন আমরা জামরুলের পুষ্টিগুণ সম্পর্কে জানব। জামরুল অনেক পুষ্টিকর একটি ফল, এতে রয়েছে শক্তির পরিমাণ 105 কিলোজুল, আর বলতে গেলে 25 কিলো ক্যালোরি। শর্করা আছে 5.70 গ্রাম, স্নেহ পদার্থ আছে 3.0 গ্রাম, প্রোটিন আছে 0.60, ভিটামিনও আছে এখানে, ভিটামিন থায়ামিন বি প্লাস আছে, রিবোফ্লোবিন বি আছে, নাইওসিন বি ইত্যাদি ভিটামিন আছে। এছাড়াও বিভিন্ন ধাতু আছে, ক্যালসিয়াম, লোহা, ফসফরাস, পটাশিয়াম, তস্তা আছে। এগুলো আপনারা অবশ্যই আপনারা এগুলো বুঝেন যে সব ফলেই মোটামুটি এগুলো থাকে। তারপর আমাদের উচিত নিয়মিত সিজনাল ফল খাওয়া, এবং এ ফল খাওয়ার কারণ হচ্ছে সিজনাল ফলে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে।